السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم سورة حميم سازدات تريش اكترشاة الله يقول جسم السلوكرة والي الله عمده برطبالك وطبعا يقول ايه قطر اوبره ذرا دردو تاكي تادر اوبره نازل فرشتا قون এবং তারা বলেন তোমরা ভীত হয়েও না শঙ্কিত হয়েও না এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে আর আমরা তোমাদের আউলিয়া বন্ধু ফিল হায়াতের দুনিয়া পার্থিব জীবনে অফিল আখেরা এবং পরকালীন জীবনে এইটাই হলো আমাদের জন্য সুসংবাদ ফেরস্তাদের সুসংবাদ কি ওয়াব শরুবিল জান্নাত কুমতুম তু তোমরা বাসারাত হাসিল করো সুসংবাদ গ্রহণ করো জান্নাতের যে বিষয়ে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেখানে তোমরা যা চাইবে তাই পাবে ওলাকুম ফিয়া মাতাস্তাহি আনফুসুকুম ওলাকুম ফিয়া মাতা দাও নজুলাম গফুর রাহিম আর সেদিনে সেই বিশেষ আপ্যায়নটা হবে মহা ক্ষমাশীল এবং করুণাময় প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ আপ্যায়ন তোমাদের জন্য প্রস্তুত করা আছে আমরা সবাই সেই উদ্দেশ্যে আহলেদের যুবসংঘ করি আহলেদের আন্দোলন করি আহলেদ মহিলা সংস্থা করি সুনামনি করি এবং আলাউন শুরু হয়েছে এটা ওই উদ্দেশ্যেই করি আমাদের যাবতীয় কথা এবং কর্ম শুধু পাকের ওই আপ্যায়ন গ্রহণ করার উদ্দেশ্যেই নিবেদিত দুনিয়াতে আমরা যত বড় মানুষের আপ্যায়ন গ্রহণ করি না কেন নিঃসন্দেহে সবার উপরে আল্লাহ আল্লাপাহাকের আপ্যায়ন সেটা কেমনভাবে আমরা জানি না মা আল্লাহ আইনুন রাহাত ওলা আল্লাহ অজুন ওলা হাত আলা খতরা আল্লাহ কালবে বাসার যা চোখ কখনো দেখেনি কান কখনো শোনেনি মানুষের হৃদয় যা কখনো কল্পনা করেনি সে সর্বোত্তম আপন আমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন তো লেবা দিয়াশো আলহীন আমি প্রস্তুত করে রেখেছি আদাত না কিন্তু বলেনি আল্লাহ সব জায়গায় বহু বছর সেগা বলেন কিন্তু জান্নাতীদের পুরস্কার দেওয়ার সাথে বলছেন আদাত্ম লেবা দিয়াসো আলহীন আমি প্রস্তুত করে রেখেছি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য ভাষাটা একটু কঠিন হচ্ছে না আল্লাহ পাকের এই কথা উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারাই এই আর যারা দুর্বল বিশ্বাসী এবং যারা কপট বিশ্বাসী তারা পূর্ণ মমিন নয় আমরা পূর্ণ মমিন যদি হই তাহলে আমাদের জন্য এই পুরস্কার ইনশাল্লাহ অপেক্ষা করছে আর যদি এই বিশ্বাসে খুঁত থাকে তাহলে এটা আমাদের পক্ষে পাওয়া সম্ভব হবে না এমনকি ওই দিন যে আল্লাহকে আমরা দেখবো এটাও কোনো কপট বিশ্বাসী বা অবিশ্বাসী ব্যক্তি আল্লাহকে দেখতে পাবে না তাদের চোখ ওই দিন বন্ধ করে দেওয়া হবে সেটা টেরই পাবে না সামনে আল্লাহ থাকবেন ওরা আল্লাহকে দেখতে পাবে না ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন যদি আমি জানতাম যে কে আমাদের দিন জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পাবো না তাহলে আমি মোহাম্মদ ইদ্রিস বলছি আমি কখনোই ইমান আনতাম না কি কঠিন দৃঢ়তা অথচ বড় মুফাস্তরেনী কী গ্রহণ যাদের নাম শুনলে চম করতে হবে যাদের পায়ে জুতো যোগ্যতা আমাদের নাই তারা কিন্তু এই ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন তার অন্যভাবে ব্যাখ্যা দিয়ে চলে গেছে বহু মুফাস্তরে গ্রহণ এই জন্য আহলাদিসের আকিদের মধ্যে অন্যদের আকিদের মধ্যে আসমান জমিনের পার্থক্য ওগুলোর মধ্যে আমি ঢুকছি না কালে এটুকি বললো সত্যিকারের মমিন হবেন তিনি যিনি বিশ্বাসী মানে কি বিশ্বাসী না এই বিশ্বাসীর অবিশ্বাসী বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা এমনি স্বাভাবিক অর্থে আমরা মুমিন বলি যে আসল অর্থটা কি এটা কিন্তু খেয়াল করি না বিশ্বাসীর মধ্যে দু তিনটা ভাগ আছে কেউ দৃঢ় বিশ্বাসী কেউ কপট বিশ্বাসী কেউ অবিশ্বাসী কেউ দুর্বল বিশ্বাসী আছে না এরকম শুধু জানাত অপেক্ষা করছে খালে দৃঢ় বিশ্বাসের জন্য অন্যদের জন্য নয় আল্লাহবাক বলছে নীল আল্লা কৌর আল্লাহ সমস্ত যারা আল্লাহকে রবিষয়ে স্বীকার করেছে অতপর এই কথা দৃঢ় আছে অল্প বয়সে আল্লাহ বুড়ো হয়ে গেলেন না মারা গেলেন তো আমরা যদিও বলি তেষট্টি বছর বয়সে এ তো চান্দ্র বর্ষের হিসাবে আসলে তো একষট্টি পরিন তো আমরা তো বাংলাদেশ হিসাব করে সৌর বর্ষে তাই না ওনারা করতেন চান্দ্রবর্ষ হিসাবে সেই হিসাবে একষট্টি বছরই তাতেই চুল দাড়ি পেয়ে গেছে আমাকে বলছে আপনি এত দ্রুত চুল বাড়িতে ফাঁকা শুরু করলো তখন জবাব দিচ্ছেন সাইয়া বতনিল হুদ ও তকবীর ও ইনফিতার আমাকে বুড়া বানিয়ে দিয়েছে সুরা হুদ তকবীর ইনফিতার এইসব সুরাগুলো যখন পড়ি ভয়ে কাঁপি আমি কে আমাদের দিনের দৃশ্য যখন পড়ি আমি কারণ আল্লাহ বলছেন তুমি ইস্তাকিম কামা অমেরতা যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে এর উপর তুমি দৃঢ় থাকো এই দৃঢ় থাকাটা খুব কঠিন জিনিস ইমান আনা খুব সহজ ইমানের পরে দৃঢ় থাকা সবচেয়ে কঠিন এটা আল্লাহ রসুলের জীবনে তিনি দেখে গেছেন তার হাতে বায়াতকারীরা কীভাবে তার সঙ্গে নেফাকি করেছে আবদুল্লিম নবাই তার জার্জল প্রমাণ না এরকম বহু আছে আমাদের জীবনে দেখছি আমরা এগুলো এটা থাকবেই এটা ঠেকানো যাবে না সবাইকে আল্লাপ এক আকিদা লোক তৈরি করেননি অতএব আমাদের মধ্যে এগুলো থাকবে আমাদেরকে এখানোর থেকে বেঁচে থাকার চেষ্টা করে যেতে হবে আপনাকে আমাকে যে কোনো মূল্যে আমাদের আঁকিদা ও বিশ্বাসের উপরে দৃঢ় থাকতে হবে যদি থাকতে পারি আল্লাহর ইচ্ছায় এখানেও আল্লাহর ইচ্ছা লাগবে আমি যদি চেষ্টা করি আল্লাহ যদি অনুমতি না দেন দৃঢ় হয় না এজন বারবার আল্লাহ কাছে চাইতে হয় আল্লাহ তুমি আমার ইমানটাকে মজবুত রাখো আল্লাহর সু বলছেন দেখো তোমাদের কাপড় যেমন পুরোনো হয়ে যায় ইমান ঠিক অমনি পুরোনো হয়ে যায় সেজন্য তোমরা আল্লাহকে দোয়া করো আল্লাহ তুমি আমার ইমানকে দৈনিক তাজা করে দাও আমরাও দোয়া করি আল্লাহ ভাবছেন আমাদের ইমানগুলোকে তাজা করে দেন প্রতি কথায় কথা দোয়া পড়ি না হাসি লাগলি আলহামদুলিল্লাহ বলি ব্যথাল এলি বলি বিশ্বকর পুস্তলি সোভান বলি এইগুলো কেন করি ইমানকে তাজা করি কতি পদে আল্লাহর নামটা স্মরণ আসে এই জন্য এখন আমরা চেষ্টা করি ইমানকে এই স্তর কামাতে যে বিষয়টা দৃঢ়তা এটা কীভাবে সম্ভব প্রথম বিষয়টা হবে এই যা আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন বেশ ইমানে সাদেক সত্যিকারের বিশ্বাস এই বিশ্বাসে যেন কোনো খুঁত না থাকে এখানে কি কেউ আসেন নিজের দেহের আত্মাটাকে কেউ দেখেছেন দেখছেন কেউ বলতে পারবে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দেখেছে বলে আপনারা জানাচ্ছেন সে কিন্তু আমার দেহের মধ্যে লুকিয়ে আছে বয়স ওটা দুঃসঙ্গি কালকে আমার একাত্তর বছর পড়ে আজকে সত্তর বছর একদিন বয়স আছে আমার হাদিসে রয়েছে আমার দুঃসংবাদের হায়াত হলেও ষাট থেকে সত্তরের মধ্যে আছে না সত্তর ক্রস কাল তো প্রায় যাচ্ছিলাম আবার বাসে যেতে তো ইমানে সাদেক থাকা লাগবে যে আত্মাটাকে আমি দেখিনি অথচ তাকে পুষিয়ে বেড়াচ্ছে আজ সত্তরটা বছর যেগুলো দেখলাম না ও যেখান এক্ষুনি পলায় আমি লাশ আপনারাই আমাকে লাশটাকে ধয় ক্লাস করে দিয়ে দেবেন ঢুকে মাটির তলে একবার দয়া করবেন না না চেয়ারে চেয়ারই থাক করবেন চীনের কমিউনিস্ট পার্টির একটা গল্প জানা আছে তাদের নেতা মারা গেছে ১৪ বছর ভাইস প্রেসিডেন্ট চালাচ্ছে চোদ্দ বছর ধরে প্রেসিডেন্ট নামও নেয়নি সে চেয়ারেও কেউ বসেনি কংগ্রেস কিন্তু তাদের নেতার প্রতি শ্রদ্ধাবোধ দেখেন আর আমরা কংগ্রেসদের ফিনারা জাহানো ফিয়া বলে দেবেন তাই না কংগ্রেস মানুষের ফিনারা জাহান্ন এই সময় উনিশশো সালে আমি ছিলাম উত্তরপ্রদেশে আজমগড়ের দারুল নেই স্টাডি ট্যুরি আর মুসালিন হচ্ছে আজমগড়ের বিখ্যাত গবেষণা সেল সেখান থেকে পত্রিকা বের হয় উর্দু পত্রিকা আমাদের কাছে আসে এখন বৈদ্যুত্রী আসছে না কিছু না আলমা আরেফ না সেখানে যে জিনিসটা দেখে এসছে আমি তা ভুলতে পারি না কত রুম আছে একটা রুম আছে আল্লামা শিবলি নৌমানের রুম আমি আগ্রহ ভরে ওই রুমে গেলাম শুধু চেয়ার টেবিল কলম সে কলম ছিল এইগুলি আর কিচ্ছু নাই সঙ্গে যারা ছিলেন ওই সময়ের কর্মকর্তা একটা আদুল মহিদ সালাফি নামটা আমার মনে আছে আর আতাহর মোবারক পরী যিনি ভারতের ভারত রত্ন পদ্ধিপ্রাপ্ত রিজাল সিন্দাল হিন্দু লেখক উনি আমার সঙ্গে আছেন আমাকে উনি দেখাচ্ছেন ওটা ঘুরে ঘুরিয়ে আমাদের ভাই এটা বন্ধ ভাবে বলতে হচ্ছে না কেন্দি ফেলিস একদম কী ব্যাপার এনারাই তো আমাদের পূর্বপুরুষ ওনারা যদি এটাকে না করতেন আজকে আমরা কোথায় বসতাম তারপর ঢুকলাম দেখি সৈয়দ সুলেমান নদীর চেয়ার শিবলি নৌমানের চেয়ার তাদের যে চেয়ারে বসতেন যে টেবিলে উপরে রেখে লিখতেন যে কলম দানিতে কলম রাখতেন অ্যাজ ইট ইজ ওইভাবে রেখে দিস বারো গেছে কবে তার ঠিক নেই আমার সব বলতে যে কেন ফেলেছে অথচ ওরা কিন্তু দেবন্দী মানে আপনার হাইলা দিস না আমি এগুলো দেখে শিখছি কিছু বিদ্যার্থীদের কাছে শেখার আছে কথা বলছেন অথচ আমাদের প্রাণ প্রিয় নেতা সাহেব মের আত মোবারক মুারাকপুরী তার বাড়া তার বাড়িতে ওই রাত্রে গিয়েছিলাম রাত্রে মনে বাড়ি ছিলাম ছিলাম মানে এমনি দেখা করতে গেছিলাম পরদিন সকালে কেন আমি আর আমার আমার সঙ্গে বেলাল ছিল আমাদের আড্ডার আমি এই বেলাল বুড়ো মানুষ কারণ নেই হারকে নিয়ে গেছে উঠানে ওই টিউবওয়েল সেফে আমাদের জগে ভরে পানি আনবার জন্য বাড়ি একটা চাকর নাকি বেলাল গিয়েছে হাতে জগটা নিয়ে পানি নিজে ভরবাসার জন্য টিউবওয়েল পানি সবথেকে কষ্ট হয় না তো নেই আপ তো আমার মেহমান বুড়া মানুষ বলছে নেই আপ তো আমার মেহমান হয়তো তার নাতির বইছে আমি তার ছেলের বইছে কোনো মতে আমাদের কাজ করে দেয়নি তিনি সাহেব মেরাত যে মেরাতের রেফারেন্স আমার বোধহয় হয় তারকে সংখ্যা যায় অথচ এই মেয়েরা হাত সেপে বিক্রি করে আর একজন আলেম ইমামদী ইমামতি করতেন তিনি বোম্বাইতে বাড়ি গাড়ি সব করে ফেলেছে তো উনি বলেন না এটা আমি লিখেছি এটা বিক্রি করে খাওয়ার জন্য না কেউ না কত বিক্রি করবে কেউ না কত সাপবে না তারা কোনো এগুলি ব্যবসা করে যাচ্ছে উনি কিন্তু এর মধ্যে নাই এলো আহলাদিস আলম ওই একই আজ মোবারকপুর আজমগড়ে একটা হানাফি আলম হাইবুরান আজমী বিশাল পণ্ডিত চল্লিশ খণ্ড বইয়ের লেখক পুরা লাইফটা শেষ করেছে বিরুদ্ধে লিখি লিখি আর তার পাশে আতার মোবারক ভারত রত্ন বদে প্রাপ্ত দুজন একসঙ্গে হেঁটে আসতেছে ছবি দেখবেন আমার পাশে এখন আছে পাশ দিন জট বটে যাচ্ছে মাথার টুপি সব আমার দুজন হেঁটে হেঁটে যে আমি না অচে না উনি তো মুরব্বী ওই শহরের মানুষ একটাও সালাম করলু না আমি তো মেজাজি লোক এই মলো না সালাম করল না কেন কিছু বল কিছু বল না কিছু বল না হবে না আমি দৌড়ে গেছি ধরে আনার জন্য এই বেটা তো খত সালাম করলেন কেন উনি তার শিখি মরলো শিখি আর শিখি সর্বাস কেমন করেছেন কেউ হাত ধরে টান দিনে চলে কী ব্যাপার কর একটু ছেলেগুলো তো শিখাবো না আমি সালাম করতে হবে মুরব্বীদের তো না ওরা হলো ব্রেলবি ওদের দৃষ্টিতে আমি দেওবন্ধু আমি কাফের ইন্নয় নীল্লা বলেন না আস্তাক্ষরলা বলেন আমাকে বলছে আপনাদের বাংলাদেশে কী অবস্থা না আমাদের এত হানভিয়া হাই যে এত গুতাগুতি কিছু নাই ভাই কিছু কিছু মৌলিকরা হইসেই করে বটে কিন্তু আমাদের মধ্যে সবই চলে সত্যি আপনারা জান্নাতে বাস করছেন আমরা এই ইন্ডিয়াতে মুসলমানের মধ্যে ঐক্যের কোনো খবরই নাই কে দেবন্তী কে ব্রেলভি কে তা কারি করি করি শেষ করে দিল অথ ইনি ভারত রত্ন উপিপ্রাপ্ত তখন ভারত সরকার তাকে মাসে দশ হাজার টাকা হাতিয়া দিতেন সেই সময় উনিশশো উনব্বই সালে জানুয়ারি কথা বলছি উনি নিজে খুশি হয়ে ওনার নিজের কিতাব গিফট করেছেন এবং নিজে হাতে লিখে দিয়েছেন আমার নামে ওই লেখাটা বারবার দেখি উনি মারা গেছেন ওই একটা দিনে এতগুলো ঘটনা ঘটে গেছে তাই বলছে আপনাদের একটু ছেলেদেরকে কীভাবে হিংসুক করে বানানো হচ্ছে তাদের ব্রেন নষ্ট করে দিচ্ছে আহলাদের যুবসংঘ কীভাবে হিংসুক যুবসংঘ নাকি আমরা পক্ষের হোক আর বিপক্ষের হোক সবাইকে সম্মান করি কথা বলি কারণ সবার কাছে কিছু শেখার আছে তাই না বিরোধী হোক আর পক্ষের হোক সবারই কিছু কিছু ভুলও থাকতে পারে সবার কিছু শেখারও থাকতে পারে সে শেখাটা আমরা গ্রহণ করব যেটা বলছিলাম ওনারা যে তাদের মুরব্বীদেরকে কেমন সম্মান করেন এ দুটো নমুনাতে বললাম আজ পর্যন্ত ওই ঘরটা ওইভাবে রেখে দিয়েছেন চেয়ার টেবিলে কেউ বসে না আমি গেছি বলে আমাকে একটু দেখালেন ওনারা এটা ফত তোমরা যাই দাও একটা সাইড তো ভালো যে তারা বড় সম্মান করে চীন নিঃসন্দেহে খারাপ কমিউনিস্ট পার্টি কিন্তু একটা সাইড তো ভালো ফলে যখন একটা জায়গায় সম্মান এবং স্নেহের সম্পর্ক থাকে সেখানে সম্পর্কের মধ্যে কোনো হিংস্রতা আসে না এটা হলে শিক্ষণীয় এখানে মাল্লাম ইয়ারহাম সাগিরে না বলো আরেফ হকা কবিরে না তিরমেজি আলম ইয়ারেফ সারাফা কবিরে না যে ব্যক্তি আমাদের ছোটোদের স্নেহ করে না এবং বড়োদের মর্যাদা বোঝে না আর একটা হচ্ছে বড়োদের হক আদায় করে না তারা মুসলমান দলভুক্ত নয় এই একটা হাতের যদি বাংলাদেশে চালু থাকতো তাহলে এখানে এত মারামারি কাটাকাটি হতো না যেহেতু তুমি আমার দলভুক্ত নাও তাই তুই তো আমার কি কথা বলে ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের প্রচলিত এই নোংরা পরিবেশের এই কুপ্রভাব থেকে যুবসংঘের প্রত্যেক ছেলেকে অনুরোধ করব দূরে থাকার জন্য দামা সাফা খুজমা, খুজমা সাফা দামা কাদারা যেটা ভালো ওটা গ্রহণ করো যেটা মন্দ ওটা ছেড়ে দাও এই নীতির উপরে আমাদের চলতে হবে আল্লাহর উপরে বিশ্বাস দৃঢ় করতে হবে যদি দুর্বল বিশ্বাস থাকে কপট বিশ্বাস থাকে এটা কিন্তু আচরণে প্রমাণ পাবে ও তো দেখা যায় না ভিতরে জিনিস না এই জন্য প্রথম নসিহত থাকবে আমাদের ইমান ও বিল্লাহ। বিল্লা আল্লাহ উপরে বিশ্বাসটাকে যথার্থ করো প্রকৃত বিশ্বাসে বিশ্বাসী হও আল্লাহর হুকুম না হলে আমার দুনিয়া আসতে পারতাম না এজন্য এজন্যুল আহসান আমলার ব্যাখ্যা প্রখ্যাত বিজ্ঞান ফুদাইল বিন আয়াজ করেছেন এর অর্থ হলো আসবাবহু ও আখলাসহু শুধু সুন্দর নয় আখলাস বিশুদ্ধতম খালাস বিশ্বাস হতে হবে ওয়া আস বা বহু সঠিক বিশ্বাস হতে হবে আল্লাহ যেমন তেমনই যে বিশ্বাস আলহামদুল্লাহ মধ্যে আছে বিশ্ব অন্যদের মধ্যে নাই কেমন করে আল্লাহ খালি দোয়া করা জব করার জিনিস কাজ করবে হিল্লা মানে কি অছিল আল্লাহ কোনো কাজ নেই ছোট জগন্নাথের মতো এক একজন আল্লাহকে এক একভাবে ট্রিট করে আল্লাহ যেমন ঠিক সেইভাবে আপনাকে আল্লাহ সম্পর্কে বিশ্বাস রাখতে হবে যে তিনি গুণাবলী সম্পন্ন মুসলমানদের মধ্যে বড় বড় দল আছে যারা আল্লাহর গুণকে আল্লাহর সঙ্গে বিভক্ত মনে করে আল্লাহর গুণ আর আল্লাহ আলাদা জিনিস আমরা আমরা কি তাই বলি আল্লাহ গফুর রহিম আল্লাহ আল্লাহ গফুর আল্লাহ তাই হয় গোলাপ ফুল কেন ভালোবাসি গোলাপ ফুলের সুগন্ধি আছে বলি সুগন্ধি আর গোলাপ কি পৃথক করা যায় সূর্য ও সূর্য কিরণ কি পৃথক করা যায় কিন্তু আপনি যত সহজে বুঝলেন যেন স্ত্রীর ঢুকবেন সে নামগুলো শুনলে আপনার গায়েকে উঠবে পৃথিবী বিখ্যাত বড়ো মুফাস্থী করেন পরিষ্কার বলছে আল্লাহর সঙ্গে গুণের কোনো সম্পর্ক নেই গুণাবলীর থেকে তিনি নির্গুণ সত্তা সত্ত্বা যাদের বলা হয় তার নির্গুণ গুণহীন মতজলে ফেরকা নাম শুনছেন না এরা আল্লাহ গুণে বিশ্বাসী নয় আশা এরা ফেরকার নাম শুনছেন না এটা আল্লাহর সমস্ত গুণ গসিয়া করে খালি সাতটা গুণকে মানে একমাত্র আহ পৃথিবীর বীকে আছে যারা আল্লাহকে গুণ সম্পন্ন সত্তা হিসেবে বিশ্বাস করে এটা আমাদের জন্য খুশির খবর আলহামদুলিল্লাহ বলা উচিত আমার সবাই গুণহীন সত্তা যদি বলা হয় তা আল্লাহ তো থাকে না এই জন্য এজন্য তো অনুবাদ করে আল্লা কথাটা খুবই চারটে বর্ণে তৈরি একটা শব্দ এর মধ্যে বিশাল একটা আকিদার বই প্রকার ঘটনা হয়েছে নিরাকার বিরুদ্ধে বলাতে আমার আলম দিল অনেকে লেখক ইন্দিরাকার বলা বাদ আছে আগে তো আমরা সরতে পড়তেছি ইন্দিরাকার পড়তেছি ওরা আকারহীন শুধু বলে না গুণহীন বলে ভুয়া আটক শূন্য সত্য ওরা কি বলে জানেন ইস্মুহ আল্লাহ আমি সেই আল্লাহ সারা কেউ নেই যার নাম হচ্ছে আল্লাহ ও আসাদ মুহম্মদ আল্লাহ ইসমুহ মোহাম্মদ থিস যারা পড়েছেন আপনারা এগুলি পাবেন সেখানে বলো আলোচনা করা আছে এই বাজে বিশ্বাস থেকে আল্লাহ আমাদেরকে রেহাই সংগঠনের মাধ্যমে যে আল্লাহ করতে হবে না তো প্রথম হলো আল্লাহ সমর্গ বিশ্বাস মজবুত করেন তিনি শুধু একটি সত্যানন্দ তিনি খালেক তিনি মালেক তিনি গভুর তিনি রহিম তিনি সন্তানদাতা তিনি জীবনদাতা তিনি মৃত্যুদাতা তিনি রুজিদাতা এগুলো যদি বিশ্বাস মজবুত না থাকে তা আপনার দিয়ে কিচ্ছুই হবে না হবে কি জানেন আল্লাহ রুজিদাতা নন বিশ্বাস করল রুজিদাতা আমার সরকার যেমন ফেরান বলতো আমি কি তোমাদের খাওয়াই না দেওয়াই না আমি তো সব আনার কোনো আলা কত তো ঠিকই বলছে ফেরান রেশন দেয় খাওয়া সব কিছু সেই করে আমাদের সরকার সবই করে তো কত তো একদম বাস্তবে কোনো মিথ্যাতে নাই কিন্তু আসল জিনিসটা তো তারা বুঝে না আল্লাহ আসমানদের বৃষ্টি না পাঠাইতেন কী দিয়ে ফসল হইতো আল্লাহ হাওয়া সৃষ্টি না করতেন তুই কমেন্ট মিনিট বাঁচতো যদি আল্লাহ সূর্য সৃষ্টি না করতো কারো গায়ে বল হইতো খালি আল্লাহ চান্দে তো সূর্য থাক আমার তো সূর্য বড় কষ্টে বহুদিন ধরে আসো বাবা একটু তোমার একদিন তো ছুটি থাকবে কিছু তাহলে আসল সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে নকল নিয়ে ওরা টানাটানি করি এজন্য আল্লাহর বিশ্বাস উপরে এমনভাবে হতে হবে যে বিশ্বাসকে সত্যিকার অর্থাৎ গ্রহণযোগ্য এ বিষয়ে আপনারা ফেরকা না জিয়ে পড়বেন তখন আসমা পাঁচ যে অধ্যায়টা আছে না ওঠে পড়ে নেবেন তারপর এখন যেটা লাস্টে বেরোলে গিয়ে সালাহিদা মল্লিথি এখানেও পাবেন আর ছোট করে বই আর না হচ্ছে থেকে আকিদা চ্যাপ্টারটা আল আকিদাতুল ইসলামিয়া বইটা ছোট বই শুধু আকিদা চ্যাপ্টারটা এটা আপনারা খুব ডিপলি পড়বেন ব্যাখ্যার চেষ্টা করলে থিস টিকার মধ্যে ঢোকা লাগবে আপাতত এগুলো আপনারা ক্লাসের ছেলেদেরকে পড়ানো বুঝতে চেষ্টা করেন ইমান হবে সত্যকারের প্রকৃতি ইমান ইমানের যেন খুঁত না থাকে এই ইমান খুঁতের কারণে প্রখ্যাত সুফি সম্রাট মনসুর হাল্লাদ বলছিল আনাল হক আমি আল্লাহ বাজেত বুঝতে হবে যে বাড়ির কেউ আসতে ডাকতে হুজুর বাড়ি আছেন তুমি জবাব দিতে জানো লাফি বাই তুন ইল্লাহ এই ঘরে কেউই নাই আল্লাহ ছাড়া মানে আমি আল্লাহ আমি তো আল্লাহ অংশ সৃষ্টি আর সৃষ্টিকর্তা কখনো এক নয় এই কথাটা বুঝাইতে আমাকে কাফের পর্যন্ত ফতোয়া শুনতেছে আমাকে বাংলাদেশ আহলে শাস জামাতের সাইডের কাছ থেকে ইনকিলাম বেরিয়ে গেছে ফতোয়া উনিশশো পঁচানব্বই পর্যন্ত আমরা এই লিখি নাম আরবি কাজের যেমন লিখি লিখলাম না যে আল্লাহ মোহাম্মদ একসঙ্গে লাল মোহাম্মদ রুসাল্লাহ একটা কলম হবে না মোহাম্মদ তো সৃষ্টি আল্লাহ তো সৃষ্টিকর্তা কলম তো এইবার লাল বললাম তখন একটু ফতোয়ার পরে ফতোয়া তাকে হত্যা করা ফরজ সঙ্গে যারা থাকে তাদের করা ফরজ উনি সহায়তার কাম কত যে কিছু সব কাটিং কপি আছে আমার কাছে এখন আর কিন্তু বলছে না আস্তে আস্তে হালকা হয়ে গেছে দেখলাম কোনো আলতু ফালতু কোনো জব টব দিলাম না এটি চলছে আল্লাহ গ্রহণ করেছে তাহলে আল্লাহ সম্পর্কে আগে আজ পর্যন্ত বাংলাদেশের আলমদের পর্যন্ত ঠিক নাই আলহামদুলিল্লাহ যাওয়া তো তবলিকের কারণে সহি তবলিগ যদি হয়তো বাংলাদেশে তাহলে আজকে এগুলি থাকতো না হচ্ছে ফাজাইলি তবলিক মিথ্যা ফাজাইলের মোহ ছড়িয়ে স্বচ্ছ মাসাইল থেকে মানুষকে বিভ্রান্ত করার নাম প্রচলিত তবলিক জামাত বাংলাদেশ বাংলার জমিনে এই দেশের জমিটা রহমত হিসেবে নাজিল এই আকিদা করার সাপ হতে না আকিদার সব নষ্ট আকিদা এই আকিদা নিয়ে কবরে ঢুকলে তাহলে পিটেন খাওয়াতে কিছু হবে না কবলে ও পিটেন খাবে কেউ তো খাওয়া লাগবে এত সহজ ব্যাপার না ভাই এজন্য এক নম্বর বলছে ভাই যারা যুবসবন করো তোমাদের ব্রেন আমাদের সাথে ভালো বইগুলি পড়ো মুখস্থ করো ধাধ মুখস্থ করো পরে কিন্তু মুসতে হবে না দাড়ি পাকলে আর চেষ্টা করো মুখস্থ হবে না এখন যত পড়ো পড়ো আর মুখস্থ করো আর শেষ হয়ে যাবো কিন্তু একদম দু নম্বর হলো আল ইবা আল কামিল আল ইদা তাম সুন্না অনুসরণ করো কোরআন হাদিস যারা বলা হচ্ছে এটা তো মানার জন্য করুণ হাদিস তো খালি বলার জন্য নয় তাই না আর শূন্য না শুধু বক্তৃতার জন্য নয় এর তো বা শূন্য তো সবাই বক্ত করি আমরা শূন্য তো নিজে আমল করতে আগে নিজের মধ্যে আমল নেই লোকে আমল করতে বলে হবে আল্লাহ রসুলের বাণী তার কর্ম তার সম্মতি তিনটার নাম তো শুন না তাই তো এই তিনটাই আমাকে মেনে চলতে হবে নিজের জীবনে মানি না অন্য কি বল মানো জি না সেটা হবে না আল্লাহ রসুল বলার চেয়ে করেছেন বেশি তাকে দেখি মানুষ শিখতো এরপর তিন নম্বর ওয়াজেবাদ যেগুলো ফরজ আপনি সেগুলো আদা করেন অনেকে ফরজই আদায় করি না ফরজগুলো যদি আদায় করতে পারেন সঠিকভাবে ইনশাল্লাহ এতে আল্লাহ খুশি হবেন আল্লাহ দফ কী বলছেন মা তাকার এলাইয়া আব্দি বেসাইয়েন এটা আল্লাহ কুচ্ছি আমার কাছে আল্লাহ আমার বান্দা যত নিকটবর্তী হয় ফরজ দিয়ে যেগুলো আমি তার উপর ফরজ করেছি সেটা আমাকে সবচেয়ে বেশি প্রিয় জিনিস অর্থাৎ পাশক্ত ফরজ সালাদ সঠিকভাবে যদি আমরা আদায় করি এটাই যথেষ্ট হবে অন্তত যুবকদের জন্য এরপর উপরে না করতে দাগোতে হবে আরও ভালো কিন্তু ফরজ এখন মাপ নেই বিশেষ বিশেষ ঘটনাবলকে অনুযায়ী ফরজ সমস্যা হয়ে যায় দু একটা অভ্যাস কারো মধ্যে থাকা ভালো আদান হলো আর বসবে না অন্তত আমার জীবন আমি একজন প্রফেসর দেখছি আমার ইউনিভার্সিটিতে আইলএস প্রফেসর সে যুব মিটিং হচ্ছে শহরে জেলা বসে মিললে হতো না আমাদের পরে ইত্তন মিলি হতো না আগে উঠে চলে গেলেন ওই যে মগর আজান দিচ্ছে আমাদের তখনও আজান আল্লাহ পর দিলেও তো অত একটু দেরি হয় আজান দেওয়ার সঙ্গে উঠে চলে গে সব চেয়ার খালি আমাদের উনি গেলে কোথায় তো বলছে আমাকে ওনার অভ্যাস শুনলে আজান শুনলে চেয়ার বসছে থাকে ধন্যবাদ এই লোকটাকে একটা অন্তত ভালো কাজ করে এটা তো আমাদেরও করা উচিত নাকি কাজটা খারাপ করছে না জিনিস যেটা ভালো করে ওটা তো শেয়ার করতে হবে না উনি কিন্তু দলভুক্ত না কিন্তু কিন্তু কাজটা ভালো আমি সবসময় লোকটার প্রশংসা করি আমাদের সংঘের ছেলেদের মধ্যে এটা থাকা ভালো ফরজ এই মাদত্বের ব্যাপারে সবসময় মজবুত থাকতে হবে বাড়ি যত দূরে থাক মসজিদ যদি কাছে থাকে কোনো রকম অলসতা করবেন না একটু আগে যাবেন যেন প্রথম তব্বিটা আমরা পাই সে চেষ্টা করবেন হাদিসটা তো আপনারা জানেন তারা যদি যেন পড়েন যখন যদি কেউ শেষে মসজিদে আসে সে শেষে জান্নাতে যাবে আছেন হাদিস যুমদিন যারা শেষে যায় তাদের অবস্থা তাই হবে তা আমরা সব শেষ কাতার মুসলিল হয়ে যাচ্ছে অধিকাংশ এটা যেন না হয় চার নম্বর যাবত হারাম এবং মকরু মকরু মানে অপছন্দনীয় শরীয়তে এইসব কাজ থেকে বিরত থাকতে হবে জর্দা খাওয়া হারাম না মকরু জর্দা বেশি বেশি খেলে বরকর হবে সুগন্ধ লাগবে অধিকাংশ আলামি জর্দাখোর খোর কিছু বললি বলে এ তো মকরু হারাম তো না এখানে কেউ নেই তো না নীল নীলভাউর তো নেই না না মোস্ট এখন আপাতত নেই ধরি নাও ওকে মাইনাস করে রেখে দাও এসব এলাকা হলো আহলাদিস এলাকা এসব এলাকা হলো তামাকের এলাকা আমি ডক্টর বাড়ির সাহস আমি তো গেছি হারা গাছ বিশাল সম্মেলন ওরা সবাই দল দলবেন যুবস সভাপতিকে বলছে স্যারকে বলু আজ দিয়ে তামাক সম্বন্ধে কিছু বলে না কী করবো আমি তো বার পাগল মানুষের মনে মনে করে দিলে ওঠি না মন্ত্রী বললেন ভাই আজকে তামাক যে হারাম এটা আজকে বলবো না আজকে অন্য বিশ্ববাস করবো বলে সর্বনাশ করেছে সর্বনাশ করে দিলো মনে করতে ভুল হয়ে গেল এমন অবস্থা ওই দিন হলো ওই দিন আমাকে চারিবার বক্তব্য দিতে হয়েছে চারিবার আমি চলে গেছি লোকে চলে যাচ্ছে আবার বাড়ির সব ডাক ডাক আবার ডাক এই করে একবার উত্তরের জন্য আর একবার কী সব ঝামেলা হয়েছে চারবার আমাকে ডেকে রাত্রে তো আর যেন কোনো বক্তা হয়নি ভাবকা নেই মানে এলাকার লোক ও বকা দিলে খুশি হয় কথা বললে অবশ্য তার ফলে লাভ লাভ হয়েছে লোকসান হয়নি একবার রংপুর এলাকা নীলফর এলাকা আলহামদুলিল্লাহ অন্তত আমাদের সংগঠনমুক্ত লোকেরা তোমাকে করে না এই দেখা দেখে বহু লোক তোমাকে বাদ দিয়ে থাক তাই না আমি ওখানে প্রথম গেছি সিরাজের মাধ্যমে সিরাজ কই আসতে আসছে এই তো ধন্যবাদ তো সেই কোন জমানায় যখন ইউনিভার্সিটি জয়েন করি তখন থেকে ওদের কোনো যাতায়াত করে রিক্সা রিক্সা গরু গাড়ি এইসব সময় ছিল তখন এখন তো মাসা মাইক্রোম্যান সবাই যাই হোক এইসব মানুষগুলো ওইসব এলাকার জন্ম তো এই সমস্ত এলাকায় তামাকের কারবার আমাকে রাগ ধর তামাক দিইলে বরদাস্ট করতে পারি না বিডিও সিগারেট ও ধারে কাছে যেতে পারি না আমি তলহামদুলিল্লাহ তাতে যুবসংঘের প্রচেষ্টায় অনেক কাজ লেখা হয়েছে এখন সরকার নিজে তামাক আমাকে বিরুদ্ধে বলতেছে দেখেন না যেটা খারাপ সে চিরন্তন খারাপ কি ভালো হয় না আল্লাহ রসুল বলতে কুল্লু মুস্কির হারাম যা মধ্যে মাদক দ্রব্য হারাম আর তুমি বললে হবে এ তামাকটা মকরু ওটা ওটা কোন কথা কাজ করো আমারটা মকরু আহলে যে আলম রাজা মকরু বলে তার যাবো কোথায় যাই তো আমাদের যুবসংঘের ভাইদেরকে বলছে ভাই তোমরা যেন সিগারেট বিড়ি তামাক ধারে কাছে যাবা না এগুলো যে তৈরি করা জিনিস যতই গায়ে সুগন্ধ বানাই জর্দা বানাক না কেন ও ধারে কাছে দেওয়া যাবে না পারলে বুঝেই দি মানুষকে এগুলো আপনারা খাবেন না যারা সিগারেট খায় তাদের সাথে যারা সিগারেটের ধারে থাকে গন্ধ লাগে তাদের আর বেশি ক্ষতি হয় পাঁচ নম্বর বলছি আলেকসার ফিল্ফেল নফল সালাদ বাড়াও নফল ইবাদত বাড়াও নফল ইবাদতের মধ্যে সালাদ নিঃসন্দেহে তাহার যদি সালাদ এটা তোমাদের কর্মপথি বলা ছ কিন্তু আমল করা কম যারা কেন্দ্রীয় কমন্ত্রীর সদস্য তাদের তো কোনো মাপ নাই তাই না তার যদি সালাদ আর এখন শীতকালে আরও আরাম অত লম্বা ঘুম তো হয় না এমনি ঘুমিয়ে যায় তো একটু আগে উঠে বাবার সালাতে পড় নাকি বেশি হবে আর ওই সময় লিখতে যে কী আনন্দ লাগে আমাদের সম্বোধি লেগে দু একজন মুর্বী বলে আপনি কি রাত তিন ডে মিট লেখেন আমি কখন তিন টশো হতো না ম্যাক্সিমাম এক ঘন্টা বা পণি এক ঘন্টা আগে উঠি তিনটা তো কখন উঠি না তো ঘুমবো কখন শুই তো সাড়ে এগারোটা পণি উঠেছো তো তিনটে উঠলে তো বাঁচব নাকি তো এইসব লেখা বেরিয়ে কী করে তবুও আল্লাহের কি দেয় ওদিনে ঘুম পড়া লাগে না এমনিতে হয় আপনারা টেস্ট করে দেখেন যারা বই পড়তে চান ভালো করে মুখস্থ করতে চান ঠিক ওই শেষ রাতে ওঠেন নিরিবিলি পড়েন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে এরপরে যে ভালো কাজটা আপনি শুরু করেছেন এই ভালো কাজটা নিয়মিত করেন আর আছে না তুমি আজকে তাহাজ পড়লে কালকে শাড়ি দিলে এ কাজ করো না খাল লুমুরে আদ আমা ওলা কাল্লা শ্রেষ্ঠ আমল হচ্ছে নিয়মিত করা ওয়াইন কাল্লা যদিও সেটা কম হোক এগারোটার পর থেকে অনেক সময় লেগেলে ঠিক আছে আজকে সময় পেলে ঠিক আছে তুমি পাঁচ টাকাত পড়ো সাত টাকাত পড়ো তা পড়তে হবে এরপর যদি দেখলে একটা আজান্ত হয়ে গেলে কী করা যায় ঠিক আছে ইবন আব্বাসার ওদুল সামাদের মজাব মানো ওনারা ধ্বংক ধরে ইমানস থামো আমার এখন তাহাদুর শেষ হয়নি দিয়েছে সাদির মধ্যে আর যদি নিতান্ত ধরতে না পারলে তা সালাত পড়ে এসে অর্থাৎ পড়ে এসে পুনরায় তাহাদ পড়ে নিজে কাজা করো ততপি তোমার মনে থাকবে আমি এটা অভ্যস্ত আমি এটা আজকে পারিনি ঘুমেছি বলে কিন্তু আমার করতে হবে কাজা হলে করতে হবে এটা অভ্যাস তোমার চালু করে দাও ভাই বুঝতে পারছো পারবা ভয় করো না আল্লাহ তকল করো ইনশাল পারবা একটু একটু দৃঢ় প্রতিজ্ঞার দরকার প্রতিজ্ঞাহীন মানুষের কোনো মূল্য নাই প্রতিজ্ঞা আমি এটা করবই আমার দেশকে আমি পাল্টাবই চেষ্টা করবো না পারলে নিজেকে তো পাল্টাতে পারবো এরকম প্রতিজ্ঞা যার মধ্যে তো যুবকি না তো বুড়া সব অবশ্যই প্রতিজ্ঞা থাকতে হবে টু ডু আর ডাই হয় করবো না মরবো এই মেজাজ নিয়ে দুনিয়া কাজ করতে না লাগায় না এরপরে সস মধ্যবর্তী মধ্যপন্থী থাকবা কখনই চরমপন্থী বা শৈতলবাদী হওয়া যাবে না লেজিনেস চলবে না একটা কর্মী ভালো কাজ করছে না কী করবো সাধ্যমতো হয়ে হাতে বক্তব্য চেষ্টা করো না আল্লাহ আল্লাহড়ি দেওয়া তখন তো আল্লাহ এবারে আট নম্বর সাইলে চাষ আত্মশুদ্ধিতা অর্জন করো যার কল্প সাফ নয় তার আমল সাফ হয় না ভিতরটা পরিচ্ছন্ন রাখো কিভাবে? হিংসা বিদ্বেষ গিবত তহমদ এগুলি ভিতরের রোগ না মরজুল কল্প কল্পের রোগ বাইরের রোগ হলে মলমদুলি সারে অ্যান্টিবায়োটিক চাপা চাপাচুপি দেওয়া যায় কিন্তু ভেতরের রোগ জন্য ওষুধ আছে ওর ওষুধ সেরেফ আল্লাহ সেরেফ আল্লাহ আল্লাহকে ভয় করো এই বিষয়ে হিংসা অহংকার বইটা একটু পড়ি মাঝে মধ্যে অনেক উপকার দিবি আর একটা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ইনফাকল যে ব্যক্তি কৃপন সে কখনো যুবস কর্মী হবে না আন্দোলন তো হবেই না তোমরা ধ্বংস নিক্ষেপ করো না অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করলে সে মুক্তি পেলো আর আল্লাহর পথে ব্যয় না করলে সে ধ্বংস নিক্ষেপ করলো নিজেকে অর্থাৎ তাই হচ্ছে না ছোটো বাকার একশো পঁচানব্বই নম্বর আয় এগুলো যদি অন্যরা আমল না করে আমরা তো করবো আজকে সংগঠনের অগ্রগতির জন্য ইনফাকু সাবিল আবশ্যিক খরচ নয় কি যেখানে করোনা আকিম সালা ওইখানে ওয়াচুর জাকার নাই তা আমরা ওটা মানি আমরা যুবসংঘের ছেলেদের কাছে আন্দোলনের মুরব্বীদের কাছে আমরা বলেছি ভাই আপনি একশো টাকা আয় করেন দু টাকা সংগঠনকে দেন বলে নাই মাত্র টু পার্সেন্ট তোমরা এখন তো অভ্যাস করো যারা কাউন্সিল সদস্য আস যারা আমরা যেখানে চাকরি বাকি করি অভ্যাস যদি করতে পারে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য সংগঠন চালাতে এবং দিনের দাওয়াতে কাজে ব্যয় করতে পয়সার কোনো অভাব হবে না এরপরও আমরা এখন যে বৈঠকের দানের অভ্যাস চালু করে দিয়েছি এটা আমার মনে হয় বাংলাদেশের কোনো সংগঠন এটা নাই আছে শুনছো কখনো আমাদের আগে আগেটা কেউ চালু করে নেই আলহামদুলিল্লাহ এর যে কি বরকত আমরা টের পাচ্ছি না ইজতেমায় বৈঠকের দানের তো গতবার ছয় লাখ টাকা পরে যে কল্পনা করা যায় নাকি কি পুরুলো সেই মেয়েরা বেশি দিয়ে ফেলেছে তাহলে এ তো আল্লাহ হাজি আসে উনি ঈদুল উল দিন ঈদের খদ্দা দিয়ে বিলালকে যেতে মহিলাদের কাতার আছে এই আমাদের বলতে তোমরা দান করো মহিলারা কানে দুল হাতে যা থাকতো সব ফেলে দিত বিলালের চাদরের মধ্যে তা আমাদের ইজতেমা আলহামদুলিল্লাহ তাই হচ্ছে গত দু তিন জুমা আগে আমাদের এই পাশে মহিলাদের তো জুমার খদ্দার দিচ্ছিলাম ওই উপরে তো ওই যে টাকা ফেলার বাক্স আছে না ওর মধ্যে গলা স্টেন্ট পাওয়া গেছে একটা তা আমাদের এই যুগেও মেয়েরা যে আলহামদুলিল্লাহ এরকম দিতে পারে এই পুরো আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই তো আপনারা এই কথা বলে মা বন্ধুরকেও শোনাবেন আপনি দিতে চাচ্ছেন না আপনার স্ত্রী কিন্তু ঠিকই দিয়ে দেবে ওর জান্নাত বন্ধ করার অধিকার কিন্তু আপনার নেই আপনি ওকে নিষেধ করবেন না আর সব শেষে বলছি আল্লাহর আনুগত্যে সাধ্যমতে সাধ্যমতে চেষ্টা করবেন লাইকুল্লাহ নফসাইল্লাহ সাহা আল্লাহ সাধ্যের অতিরিক্ত কোনো চাপ দেন না কার সাধ্য কতটুকু আল্লাহ জানে অজুহাত দেবেন না অজুহাত দিলে শেষ হয়ে যাবেন সুরায় নূর পরে দেখেন এত সময় নেই একচল্লিশ মাইলের আয়াত পরে দেখেন অজুহাত আর অজুহাত যে সমস্ত দুর্বল কর্মী তাদের বড় হাতিয়ার হচ্ছে অজুহাত অজুহাত থাকবে যখনই আপনাকে সাংগঠনিক কাজে মানে দিনের কাজে দাওয়াত দেওয়া হচ্ছে সব বাদ দিয়ে চলে আসবেন পিছু টান নেবেন না কেন খালি ইবনু আব্বাস কথা মনে করে দেই ইবনু আব্বাস ঘর থেকে বের হয়েছেন দাওয়াত দেওয়ার জন্য বাড়িতে বেশ দূরে চলে গেছেন এমন সব পিছন থেকে ঘোড়া ঘোড়াছুড়ি জোরে চলে আসছে তাকে ইবনু আব্বাস দাঁড়িয়ে গেছেন কী ব্যাপার খবর হচ্ছে যে আপনার ছোটো ভাই কোথাম অন্য বন্ধনে আসছে ইবনু কাসিরের তার মেয়ে মারা গেছেন বাড়ি আসেন উনি বাড়িতে গেলেনই না বাহনটা রাস্তার ধারে নিয়ে অনেক ধরে কান্নাকাটি করলেন দুর্গা তাদের করলেন আল্লাহর সঙ্গে কি বললেন না বলেন উনি ভালো জানে উঠে আসার সময় মধ্যে তোমরা সবাই আল্লাহ নিকটের সাহায্য প্রার্থনা করো সবরের সাহায্যে সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে বিষয়টা অত্যন্ত কঠিন তবে তাদের জন্য নয় যারা আইন আল্লাহকে বেশি ভয় করে যিনি খবর দিতে আসলেন নিশ্চয়ই তুমি নিজেকে নিজটা হবে তা বলে তুমি যাও দাপন কাপন করো ওগুলো তোমারই পারো আমার যাওয়া দরকার আমি আল্লাহ কাছে বলা বলে দিয়েছি আমি ওই গ্রামে যাচ্ছি দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কাছে আমাকে ওই পর্যন্ত পৌঁছে দেয় দাওয়াত দেওয়ার সুযোগ করে দেয় পারবেন এটাই এটাই হলো ইমানের লক্ষণ হাততাল ইস্তা যতটুক পারেন সাধ্য মতো চেষ্টা করবেন দিনের দাওয়াতে সাংগঠনের দাওয়াতে আদৌ কোনো অজুহাত সৃষ্টি করবেন না মেয়ে অসুস্থ হয়েছে আপনি কি ডাক্তার নাকি কিছু করতে পারেন তো আপনি আল্লাহ শুধু আল্লাহর হেল্লা ছেড়ে দিয়ে আসেন দেখেন আল্লাপাক আপনার সাহায্য করে কি না কীভাবে করে আমরা যারা জানি যাদের ছেলেমেলে বিদেশ থাকে তারা ভালো করে জানেন একজন বেশি দোয়া করছেন দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কাছে কাজ করে দিতেছে বাবা খালি দোয়া করে কিছু করতে তো পারে না কীভাবে গাই মদত হয় সে কেউ পাবে না এজন্য আল্লাহর তকল করুন আল্লাহ আপনার বাচ্চাদের বিপদ বিবাদাবাদ থেকে আল্লাহ আপনার বাড়িকে হেফাজত করবেন আমরা যখন সজ লেখা শিখছি তখন তো মোবাইলের যুগ ছিল না যখন বাড়িতে বেরোতাম কবে ফিরবো তার ঠিক নাই এই দীর্ঘদিন মা বোন হাঁকে থাকে তাকে বাচ্চার কখন ফিরবে কখন ফিরবে আর এখন তো মোবাইল সর্বদা আপনি যোগাযোগ করতে পারেন এরপরে যদি কোনো অজুহাত দেন এই অজুহাতটা কিন্তু আল্লাহ ক্ষমা করবে না এই দশটি পয়েন্ট আমার তো বললাম এগুলি মনে রাখার চেষ্টা করবেন মুর্বীদেরকেও বলছি আপনারা সংঘের ছেলেরা কেউ আপনাদেরই ছেলে আপনারা তাদেরকে উৎসাহিত না করেন অত উৎসাহ পাবে না ঠিক সোনামুন ওরা আপনাদের বাচ্চা তাদেরকে গড়ে তোলুন মা বোনদেরকেও কথাগুলি বলুন ইনশাল্লাহ সমাজ গড়ে উঠবে আর সমাজ যদি গড়ে না ওঠে সরকারও নষ্ট সমাজ যদি ভালো হয় সরকার ভালো হবে সমাজ যদি নষ্ট হয় সরকার নষ্ট নষ্ট সরকার হবে আমরা যেমন ওখান তেমন এই জন্য সমাজ পরিশুদ্ধ করাটাই আমাদের মূল দায়িত্ব আমাদের মুভমেন্টের মৌলিক বিষয় তো তিনটা আপনারা জানেন তো সবাই পরিশুদ্ধিতা বলেন পরিচর্যা জামাতবদ্ধ প্রচেষ্টা নিজেকে পরিশুদ্ধ করুন সমাজকে পরিশুদ্ধ করুন আর একদিন বললে হবে না পরিচর্যা করতে হবে যে আজকে আসতে হবে না প্রশিক্ষণে যদি আসতে সবাই না এক একসঙ্গে এই সুন্দর এই পরিবেশটাকে হয়তো এই কথাগুলো কি শুনতে পাতেন হয় না এই পরিবেশের একটা আলাদা মর্যাদাস যিনি আল্লাহ বলেছেন তার রসুলের মাধ্যমে এখানে অসংখ্য ফেরস্টে আমাদের বসে আছে এখন তারা আমাদের বক্তব্য রেকর্ড করছে শুনছে সাকিনা নামক বিশেষ রহমত এখানে নাজিল হচ্ছে হর হামেশা যারা আপনারা কান মন্দির শুনছেন তাদের অন্তরে তাদের আমল্য অসংখ্য নেকি লেখা হচ্ছে এই সুযোগ কিন্তু অন্য কোনো মজলিসে নাই যত বিরানি প্যাকেটে আপনি নিয়ে আসেন পাবেন না এই এই সন্দেশ পাবেন না আল্লাহবাব আমাদের সবাইকে সত্যিকার অর্থে তার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত তৌফিক দান করুন এবং সৎকর্মশীল বান্দেশেও আল্লাহ দুনিয়া থেকে আমাদের বিদায় দান করুন যুবসংঘের এবং মুরব্বী সংগঠনের সবাইকে আন্তরিক মোবার জানাচ্ছি আল্লাহবাক আমাদের সবাইকে দিনে হকের পক্ষে কবুল করুন আমি